আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আম্মা বাদ সামনে আমরা অপেক্ষা করতেছি ঈদুল আযহা বা কুরবানির ঈদের কুরবানি ঈদের মধ্যে আমাদের জন্য আমাদের মুসলমানদের জন্য একটি অতি আবশ্যকীয় বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য একটি জন্তু কুরবানি করা যাদের নেসাব থাকবে তাদের জন্য এই কোরবানি করা ওয়াজিব এই কোরবানি করার বিধান কি এটা কি মুসলমানদের উপর ওয়াজিব বা যাদের মালেনেসাব থাকে তাদের জন্য ওয়াজিব নাকি সুনত এ নিয়ে মুসলমানদের যারা বিজ্ঞ মুজিদাহিদ তাদের মধ্যে ইখতলাফ রয়েছে বিশ্ববিখ্যাত ইমাম ইমাম আবু হানিফা রহিমাহুল্লার নিকট কোরবানির বিধান হচ্ছে যে এটি আমাদের জন্য ওয়াজিব ইমাম আবু হানিফা সহ লাইসিবনে সাহাদ ইমাম আউজাই এবং মালিক মাজহাবের কতিপয় ইমামের নিকট এটি ওয়াজিব কিন্তু তার বিপরীতে ইমাম শাহি রহিমাহুল্লাহ ইমাম মালিক রহিমাহুল্লাহ এবং ইমাম আহমদিন হাম্মাল রহিমাহুল্লাহ সহ অনেক ফকিদের নিকট কোরবানি করা হচ্ছে সুন্নত এখানে ওয়াজিব এবং সুন্নত মতের ক্ষেত্রে আমরা বলবো যে ওয়াজিব মতটাই এখানে রাজে বা প্রাধান্য এবং এটিও অগ্রগণ্য তার দলিল হচ্ছে এক নম্বর পবিত্র কোরআনে কারিম আল্লাহ ও তালা ইরশাদ করেন ইন্না আতাইনা কাল কাউসার ফসলী রব্বি ওয়ানহার যে আমি আপনাকে কাউসার দান করেছি আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কোরবানি করুন এখানে যেই নামাজ এবং কোরবানি জমহুর মুফাসী করম বলেন যে এখানে নামাজ দ্বারা উদ্দেশ্য হল ঈদুল আধহার নামাজ আর কোরবানি দ্বারা ঈদুল আধহার পরে যে কোরবানি এই কোরবানি উদ্দেশ্য অতএব কোরবানি বিষয়টা মহান আল্লাহ সব্বাহ তালার কালাম দ্বারা প্রমাণিত দ্বিতীয় নম্বর দলিল হচ্ছে রসুল আকরাম সলাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি এরশাদ করেছেন মান ওয়াজাদা সাহাতান ওয়ালাম ইউদাফি ফালা ইয়াক ও ফালা ইয়াক ও রুবান্না ও না এই হাদিসটি সুনানি ইবেমাজ এবং মোস্তাদে আহমদের মধ্যে রয়েছে শায়েখ আলবানি রহিমুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন শায়েখ শোয়েব আর নউত রহিমাউল্লাহ হাদিসটিকে সহি বলেছেন এই হাদিসের মধ্যে রসুল আকরম সাহাশাল্লাম ইরশাদ করেন যে যার সামর্থ্য আছে অথচ সে কোরবানি করে নাই সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় তাহলে যদি কোরবানি করা সুন্নত হতো তাহলে রসুল আকরাম সল্লাহ আলী ওয়াসাল্লাম যিনি কোরবানি করেন নাই তাকে ঈদগাহে আসতে নিষেধ করতেন না কারণ সুন্নত পালন না করলে এক্ষেত্রে বিপরীতে তার বিপরীতে কোনো শাস্তি থাকে না কিন্তু ওয়াজিব যদি কেউ পালন না করে তাহলে তার বিপরীতে তার উপর শাস্তি বর্তায় অতএব ঈদগাহে আসার যে নিষেধটা এটা এক প্রকার যিনি কোরবানি করেন নাই তার জন্য শাস্তি অতএব বোঝা যাচ্ছে যে কোরবানি করাটা হচ্ছে ওয়াজিব আরেকটি হাদিস রয়েছে বোখারিয়া এবং মুসলিম শরীফের মধ্যে রসুল আকরাম সাল্লা আলী ওয়াসালাম ইরশাদ করেছেন মানজাহাবা ফাল ফালুআদ মাকা মাকানাহা উখরা যে ব্যক্তি ঈদের নামাজ আদায় করার পূর্বেই কোরবানি করবে সে যেন ঈদের নামাজের পরে আরেকটি কোরবানি করে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কোরবানি যদি কেউ ঈদের নামাজের আগে করে ফেলে তাহলে আগে আরেকটি কোরবানি তাকে করতে হবে তার মানে কোরবানিটা ওয়াজিব এই কারণে আরেকটি কোরবানি তাকে করতে হবে যদি সুননত হতো তাহলে আরেকটি কোরবানি তার জন্য করা ওয়াজিব হতো না যারা সুননত বলেন তাদের একটা দলিল হচ্ছে যেটি মোস্তাদে আহমদের মধ্যে রয়েছে রসুল আকরাম আলী ওয়সালাম ইরশাদ করেছেন সালাহুল হুন্না আলাইয়া ফরাইদুন ওয়াল তাত আল উইতাহর সলায়োহা যে রসুল আকরাম সাল্লাহ আলিয়াল্লাম ইরশাদ করেছেন তিনটা জিনিস আমার উপর ফরজ তোমাদের জন্য ওই তিনটা জিনিস নফল উইতের নামাজ কোরবানি এবং ঈদুল আবহার নামাজ ওনারা এই হাদিস থেকে দলিল দেন যে যেহেতু এটা আমাদের জন্য নফল আল্লাহ রসুল বলেছেন তাই কোরবানি করা সুনত আমরা বলবো যে এই হাদিসটি হচ্ছে দরিব শাহেক শোয়েবান্ন রহিমা রহিমাউল্লাহ হাদিসটিকে দরিব বলেছেন এর মধ্যে মাঝুল রাবি রয়েছে অতএব জাহের হাদিসের জহের মত দ্বারা বুঝে যাচ্ছে যে কোরবানি করা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব এবং এটাই রাজে এবং অগ্রগণ্য মত আল্লাহ সব তালা আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুক ওয়াখির দাওয়ান রহমদুলিল্লাহিবুল আলমিন ও আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ